হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। কেক খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তার মধ্যে সেটা যদি হয় ক্রিম কেক তাহলে তো কথাই নাই। তো সেই ক্রিমটা খুব সহজে কি করে বানিয়ে ফেলা যায় সেই রেসিপি তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব। কেকের ক্রিম বানানোর জন্য আমি নিয়েছি হুইপিং ক্রিম মিক্স। এটা মলে কিনতে পাওয়া যায় বা যে দোকানগুলোতে কেকের সামগ্রী বিক্রি করে সেখানেও পাওয়া যায়। এটা একটা পাউডার হিসেবে রয়েছে। এই পাউডারটার ভেতরে সুগার এবং ভ্যানিলা এসেন্স দুটোই দেওয়া আছে, তাই কেক তৈরি করার সময়তে সুগার এবং কোনো এসেন্স আমার দেওয়ার দরকার নেই। এখন আমি প্যাকেটটাকে ওপেন করে নিচ্ছি। এই পাউডারটা আমি ঢেলে নিচ্ছি। এই পাউডার আর 100 ml ঠান্ডা দুধ দিয়ে খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে আমি কিন্তু হুইপ ক্রিমটা এখন বানিয়ে তোমাদের দেখাচ্ছি। পাউডারটা ঢেলে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে কিন্তু ঠান্ডা দুধটা দেব। 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ঠান্ডা দুধ আমি নিয়ে নিয়েছি, অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম। এখন ঠান্ডা দুধ আর পাউডারটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করতে করতে একটু থিক হয়ে গেছে, এই সময় আবারও আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে এই পাউডারটাকে প্রথমে মিক্সড করে নিতে হবে। একবারে দিলে পরে দলা পাকি যাবে, ওই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। এবারে আমি একটু ব্লেন্ডার দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। এই পাউডার আর দুধের মিশ্রণটাকে আমি 40 সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করে নিচ্ছি। 40 সেকেন্ড ব্লেন্ড করার পরে আমি এটাকে একটু ফ্রিজে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে বের করে নিয়েছি। বের করার পর আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি মিনিট খানেকের জন্য। এখন কিন্তু অনেকটাই ক্রিমটা ফ্লপি হয়ে উঠেছে, অনেকটাই কোয়ান্টিটি বেড়ে যাবে আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে। তোমরা বুঝতেই পারছো কতটুকুনি কোয়ান্টিটি ছিল, এখন কতটা কোয়ান্টিটি বেড়ে গেছে। এবারে আমি একটু তুলে দেখাচ্ছি, দেখো কতটা ঘন হয়েছে, একে ক্রিমের উপযুক্ত মতন হয়ে এসেছে। তবে আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে। এই অবস্থায় আর একবার ফ্রিজে রাখলেও রাখা যেতে পারে, তো আমি একবার এটাকে জড়ো করে নিয়ে একটুখানি ফ্রিজে ঢুকিয়ে রাখবো মিনিট খানেকের জন্য, দিয়ে আবার বের করে আমি এই মিশ্রণটাকে আবার ব্লেন্ড করে নেব। মিশ্রণটা বের করে নিয়েছি, দিয়ে আবারও আমি একটু 1 মিনিটের মতন, 1 থেকে 1.5 মিনিট মতো আবার ব্লেন্ড করে নিচ্ছি। এই হুইপ ক্রিমটা তৈরি করতে আমার টোটাল টাইম লেগেছে 15 মিনিট, প্যাকেট কাটা থেকে ক্রিমটা বানানো পর্যন্ত। এই ক্রিমটা অনেকটাই থিক হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। এবার আমি বাটিটা উল্টে দেখাচ্ছি, ক্রিমটা খুব সুন্দরভাবে হয়েছে। এই ক্রিমটাকে আমি আরও 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে আরও ফ্লপি হয়ে উঠবে ক্রিমটা, কিন্তু ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। ভীষণ কম সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম কেকের হুইপ ক্রিমটা। দেখো কত ভালো হয়েছে, ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, এই দেখো
একদম রেডি আমার কেকের ক্রিম। এখন আমি কেকে একটু লাগিয়ে তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। খুবই স্মুথ হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকের ক্রিমটা, ঝটপট বানিয়ে ফেললাম কোনো টেনশন ছাড়াই। অনেক সময়তে হয় অনেক টেনশন পড়ে যায় অনেকবার ব্লেন্ড করতে করতে ফ্রিজে ঢুকিয়ে দু তিনবার ঢোকাতে হয়, কিন্তু একবার বা দুবার ফ্রিজে ঢুকিয়ে নিয়ে তারপরে আবার বের করে 1.5 থেকে 2 মিনিট ব্লেন্ড করলেই খুব সুন্দর এই ক্রিম তৈরি হয়ে যায়। শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে খুব মজাদার আমি হুইপ ক্রিম বানিয়ে ফেললাম কম সময়ের মধ্যে টেনশন ছাড়াই। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো ভীষণ চটজলদি এই কেকে ক্রিম বানিয়ে, নিজেরা নিজেদের কেককে সুন্দর মতন সাজিয়ে তোমরা পরিবেশন করতে পারো প্রিয়জনের কাছে। আমার এই কেক ক্রিমের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।